আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সক্স ফাইভ আইপি সেট আপ করবেন, এবং আইপি সেট আপের মূল কারণ কি এটাও আমি আপনাদেরকে বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের ভিডিওটি কেমন হয়েছে মতামত করে কমেন্ট বক্সে লিখে যাবেন। তো আমি আজকে আর বেশি কথা বাড়াবো না, তো সোজা আমরা চলে যাব আইপি কীভাবে সেট আপ করতে হয়। আর আইপি সেট আপের মূল কারণ হচ্ছে কি, আমি নতুন একটি সাইটে আপনাদেরকে ইনকাম প্রসেস কীভাবে করবেন, কেমনি কী সব কিছু এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমার এই চ্যানেলটি সবাই ফলো করবেন, আমার এই চ্যানেলে নিত্য নতুন সব ইউটিউব চ্যানেলের থেকে আলাদা হওয়ার চেষ্টা করতেছি, সব কিছু রিয়েলভাবে দেবো আপনাদের মন মতন, আপনারা যেটা চাবেন সেটাই আমি আপনাদের এই চ্যানেলে আমি আপলোড করব। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন তাহলেই হবে। তো আস্তে আস্তে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব আগে থেকে অনেক তুলনায় বেড়ে যাচ্ছে, তো আপনাদের কারণে আপনারাই সব কিছু সাপোর্ট করতেছেন বলেই আমি আজকে আমার এখনও হয়েছে 204টা সাবস্ক্রাইবার আছে। তো আপনারা এভাবে আমাকে সাপোর্ট করবেন, আর প্রতিদিন আমার চ্যানেলে ভিডিও আপলোড হবে, সেগুলো আপনারা দেখবেন। ভিডিও কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন, অথবা আমার সাথে পার্সোনালি কথা বলতে পারবেন। তো তো চলো না, ভিডিওতে আর কথা বলবো না, বেশি কথা বলে ভিডিও বড় করব না। তো চলো না, কীভাবে কাজ করবেন। তো ভিউয়ার্স, আমরা এখন কীভাবে আইপি সেট আপ করবো, একটি এক্সটেনশন ফাইল ডাউনলোড করতে হবে, অ্যাড করতে হবে, সেটা আমি দেখিয়ে দেবো। তো আমরা এখন চলে যাব সেটিংসে। সেটিংস থেকে আমরা উপরে যে সার্চ বাটন আছে ওইখানে আপনারা এখন আমাদের যেটা নামাবো ওইটা লিখব ফ্রক্সি, প্রক্সি লিখে সার্চ করব, দেখি এখান থেকে আসে কি না। যদি না আসে তাহলে আগে দেখি এখান থেকে আসে কি না। এটা এখান থেকে আসতেছে না, নাম ঠিকই আছে বাট আসতেছে না কি কারণ। আচ্ছা, এটা এক্সটেনশন এর নিচে যে থিমটা আছে ওইখান থেকে নামাতে হবে। তো এটা এখান থেকে সার্চ করলে, এটা আমি কপি করে নিলাম, তো আপনারা চাইলে প্রোডাক্ট কপি করতে পারেন, যদি কপি না করেন সমস্যা নেই, আমি ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা যারা চান এটা ডাউনলোড করে নিতে পারবেন, অ্যাড করে নিতে পারবেন, অ্যাড করে আপনার আইপিটা সেট আপ করতে পারবেন। তো আমি এখানে সার্চ করে দেখলাম, এখানে দেখুন এ চলে আসছে। এখন উপরে আপনার স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা অ্যাড করবেন, আর প্রক্সি যেটা আপনার বেসিক আছে সেটা আপনার লো আর কি। তবে আপনার স্ট্যান্ডার্ডটা আমি সাজেস্ট করবো, স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা অ্যাড করার জন্য আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্কটা দিয়ে দিব। তো আপনারা ওইখান থেকে আপনারা এটা ডাউনলোড করতে পারেন, শুধু সরাসরি লিঙ্কে ঢুকে আপনারা ক্লিক করে এটা অ্যাড করে নিতে পারবেন। তো এটা আমি অ্যাড করতেছি, আচ্ছা ঠিক আছে, অ্যাড করা হয়ে গেছে। তো এটা আমি এখন আমার যেহেতু অ্যাড করা আছে তো আমি অ্যাড করতেছি না, আপনারা এখান থেকে যখন আপনারা অ্যাড করে নেবেন, অ্যাড করার পর ওখানে আপনার কীভাবে থাকবে এটা আমি দেখিয়ে দিচ্ছি। দাঁড়ান, অ্যাড যদি আপনার এখানে অ্যাড অপশন থাকে, যদি আপনার ডাউনলোড করা তো থাকে তো তারপর আপনার অ্যাড অপশন থাকবে তো আপনার এটা অ্যাড করে নেবেন। তারপর এখান থেকে আপনারা মাইনাস করে দিলাম এটা, তারপর এখানে আবার দেখবো এটা আপনাদের যদি এখানে যদি না আসে তাহলে কীভাবে করবেন। তারপর এখানে আবার সেটিংসে চলে যাবে, সেটিংসে গিয়ে আপনি এখানে এক্সটেনশন ও থিমসে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখুন যেটা আপনার নীল অপশনটা এটা অন করা আছে, আপনাদের যদি অন অফ করা থাকে সেটা আপনারা অন করে দেবেন। এখানে সব সিকিউরিটি কী কী, আপনার হাই কোয়ালিটি সিকিউরিটি কী কী আপনার এটা সার্ভিস দিবে সব কিছু এখানে নিচে দেওয়া আছে। তো আপনারা এখানে উপর থেকে এটা যদি অফ করা থাকে এটা অন করে দেবেন। আমি এটা মাইনাস করে দিলাম, এটাও মাইনাস করে দিলাম, এটাও মাইনাস করে দিলাম। তো দেখুন আমরা কিভাবে এখন আইপিটা সেট আপ করবো এটা ওদের দেখিয়ে দেবো। আবার সেটিংসে চলে যাব। তো আমরা এখান থেকে সব কিছু ডাটা ক্লিয়ার করে নেব, আপনারা সবাই ডাটাটা ক্লিয়ার করে তারপর আপনার আইপিটা সেট আপ করবেন, কারণ আপনার অনেক সময় আপনার যখন ডাটা থাকে তখন আইপিটা এটা আপনার ইয়া করে ফেলে, ধরে নেই যে এটা আপনার বাইরে থেকে কাজ করা হইতেছে, এটা স্ক্যামার হিসেবে ধরে নেই। তো এখন আমি আইপিটা সেট আপ করবো, তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো
টাইটেল আমরা কোথা থেকে পাবো? এখান থেকে দেখুন, আমাদের একটি ফাইল আছে, এখান থেকে আপনার কি এইচটিটিপি আপনার পুরোটা আপনার নাম দেওয়া আছে। তো আমি এখান থেকে এটা কপি করব, কপি করে এটা যেহেতু সক্স ফাইভ ফাইভ আইপি, এটা আমার কাছে দুইটা আইপি আছে, আমার ক্লায়েন্টের বায়ার যেটা ইউএসএ চীনা বায়ার, উনি আমাকে দুইটা আইপি গিফট করছে ওনার কাজের জন্য। তার জন্য আমি আমার কাছে দুইটা আইপি আছে, এটা প্রতিটা আপনার এক মাস করে মেয়াদ আছে, এটা মেবি মেয়াদ একটু কমে গেছে, এটা আপনার চার পাঁচ দিনের মতন কমে গেছে। তো এটা এটা মানে 20 দিন আছে, এটা আছে কিছুদিন অপশন। তো আপনারা এটা ইউজ করতে পারবেন না, কেননা আপনাদের একটা পিসিতে একবারে আইপি ইউজ করানো যায়, তো আপনারা কেউ ইউজ করবেন না, ইউজ করে কেউ আমার ক্ষতি করবেন না। তো আমি এখান থেকে যে সক্স ফাইভটা যেটা আছে সেই ফাইভটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আইপি যে প্রক্সিটা আছে, সেই প্রক্সিটা আপনারা এখান থেকে কপি করে দেবেন, কপি করে এখান থেকে এটাতে ক্লিক করে পেস্ট করে দেবেন। তারপর আবার এটা নিচে দেখুন প্রক্সি পার্ট, পার্টটা আমরা কপি করব, পার্টটা কপি করে এখানে আপনার পার্ট লেখা আছে, তো আমরা এখানে পার্টে ক্লিক করে দেব। পার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ইউজার নেমের পাসওয়ার্ড চাচ্ছে, তো ইউজার নেমের পাসওয়ার্ডটা আমরা কীভাবে দেবো, কোথা থেকে দেবো দেখুন, এখানে যখন আপনার সক্স ফাইভ দেবেন, এটা যেহেতু আপনার সক্স ফাইভের আইপি, এখানে আপনার সক্স ফাইভের এখানে যে ইউজার নেমটা আছে এটা আমি কপি করে এখানে ইউজার নেমে ক্লিক করে দেবো। এখন পাসওয়ার্ডটা সেম দেওয়া আছে, তো আমি পাসওয়ার্ডটা এটাই দিয়ে দিচ্ছি, সরি পাসওয়ার্ডটা এটা। আচ্ছা, এখন সব কিছু দেওয়ার পর এখানে টাইটেল অপশন এটা দিতেও পারেন, না দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে এনাবল কী কী দেওয়া আছে দেখুন, এনাবল এখানে সক্স ফাইভ প্রক্সি ডিএনসি টাক্স এখানে সব কিছু দেওয়া আছে। তো আপনার এখান থেকে যখন এটা ফাইভে আছে, অনেকের আপনার কী আছে আপনার আইপি বিভিন্ন ধরনের আছে, একটা আছে এইচটিটিপি আইপি, তারপর একটা আছে এইচটিটিপি এসএসএল, তারপর সক্স ফাইভ সক্স ফোর পিএসই ইউআরএল, আইপি অনেক রকম আছে। তো আমরা যেহেতু সক্স ফাইভ আইপি ইউজ করতেছি, তো সক্স ফাইভের সেটিংটা করে নিলাম। তো এইচটিটিপি আইপিও যদি আপনার যখন যেটা লাগে তখন আপনার আমার কাছ থেকে আইপি নিতে পারবেন, অ্যান্ড আমি আপনাদেরকে একটা গ্রুপে অ্যাড করে দেবো, সেই গ্রুপে আপনারা সার্ভে কাজ করতে পারবেন, আইপি দিয়ে কাজ করতে পারবেন। তো আমি এটা এখান থেকে সেভে ক্লিক করব, সেভে ক্লিক করার পর এখান থেকে দেখুন আমার আইপিটা হয়ে গেছে। তো এখান থেকে আমি এটা এখান থেকে হ্যাঁ, তো এখান থেকে দেখুন আমার আইপিটা অন হয়ে গেছে। তো এখান থেকে আমরা কী করব, টাউন অফ ইউজ ইউএস ইউজ ফায়ারফক্স আইটি, মানে এই আইপিটা হচ্ছে আমার ইউএসের ফায়ারফক্স আইটি, ফায়ারফক্স সেটিং, তো ইউজ ফায়ারফক্স সেটিং। তো আমি এখান থেকে দেখুন যে আইপিটা আছে সেই আইপিটা আমি এখান থেকে অন করে দিলাম। তো অন করে দেওয়ার সাথে সাথে দেখুন আমার এখান থেকে দেখুন এটা আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে, তো এখানে দেখুন কোনো রকমের কিছু আসতেছে না, রেড কালার হয়ে গেছে। তো আমি এটা যখন অন করে দিলাম, তো সাথে সাথে দেখুন এখানে 38 লেখা আসছে। তো আপনারা যদি চান এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন, এখানে অফ থাকবে, এখানে যদি অন করে দিতে পারবেন। তো অন করে দেওয়ার পর এখান থেকে আপনারা আইপিটা চেক করবেন কোন যা কীভাবে, আইপিটা চেক করার ক্ষেত্রে আপনারা যদি চান আপনারা, আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এখন দেখুন এটা আইপিটা অন আছে, অফ করা রাখছি। তো আমি এখন চলে যাব হরনেট, এখানে আমরা আইপিটা চেক করবো, আমাদের যে আইপিটা আছে, তো এখন আইপিটা যেহেতু অফ আছে, তো আমরা এখন কোন কান্ট্রিতে আছি এখানে দেখুন, আমাদের নিশ্চয়ই বাংলাদেশ দেখাবে, কেননা এটা বাংলাদেশের আইপি, এখন এটা দেখুন বাংলাদেশের আইপি। আমরা এখন সাথে সাথে চলে যাবো কোথায়, ইউএসএ, আমরা এখন সাথে সাথে ইউএসএ চলে যাবো এক সেকেন্ডের মধ্যে। এটা যখন স্টার্ট করে দেবো, এখান থেকে অন করে দেবো, সাথে সাথে এটা যখন রিলোড করে দেবো তখন আমরা ইউএসএ চলে যাবো। যদি এটা সমস্যা হচ্ছে, এটা দেখি কোন সমস্যা হচ্ছে, এখান থেকে আমরা এটা ওকে, এটা সরি এখান থেকে এটা অন করে দেওয়া লাগতো, তো এখান থেকে আমরা এটা অন করে দিলাম। তো এখানে দেখুন সাথে সাথে এটা আইপিটা এখনও চেঞ্জ হয়নি, হ্যাঁ এখন ঠিক আছে, এখন মেবি হবে আনেবল। আচ্ছা দেখি দাঁড়ান, এটা অনেক সময় আপনার এরকম সমস্যা হয়, তো এটা সমস্যা নেই, এটা ঠিক করা যাবে।
দেখি আবার সমস্যা কী হয়েছে, কোনো একটা সমস্যা হয়েছিল, যাই হোক দেখি সমস্যাটা সলভ করতে পারি কি না। দাঁড়ান, এটা থেকে আমি আবার রিলোড দিলাম, এখান থেকে রিলোড দেওয়ার পর এখান থেকে দেখুন আবার স্টার্ট করে দিছি, তো এখান থেকে যখন আমি আবার রিলোড দেবো এখন দেখবেন সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখুন এখন আমার আইপিটা একদম সম্পূর্ণ ফ্রি হয়ে গেছে, টোটালি একদম ঠিক আছে, আমার আইপি লোকেশনটা এখানে দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো এখানে আইপি লোকেশনটা এটা দেখাচ্ছে, তো সম্পূর্ণ এখানে দেখুন আগে ছিল বাংলাদেশ, তো এখন হয়েছে ইউএস, আপনার এখানে দেখুন নিচে চলে আসবেন, এই যে এখানে ইউনাইটেড স্টেট এটা আছে, তারপর এখানে আপনার আইপি যে লোকেশন আছে এখানে সব নাম ঠিকানা কোন জায়গায় কোন জায়গা থেকে আইপিটা সম্পূর্ণ একটি সার্ভার এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এভাবে আপনারা আইপিটা সেট আপ করতে পারবেন, তো এভাবে সেট আপ করে আপনারা তারপর এখানে কাজ করতে পারবেন, এখান থেকে আপনারা সাইন ইন করতে পারবেন, এখান থেকে তারপর আপনার সাইন আপ, আপনার যেহেতু নতুন অ্যাকাউন্ট করবেন তো এখানে সাইন আপ দিয়ে আপনার এখানে ভিতরে, তো এটা আমি পরবর্তীতে দেখাবো, পর অন্য ভিডিওতে দেখাবো। আপনারা যদি কাজ করতে চান এখানে কাজ করতে চান মান্থলি, এখান থেকে মান্থলি ডে বাই আপনার পেমেন্ট পাতে পারবেন, তো সম্পূর্ণ এখানে দেওয়া আছে প্রসেসটা। তো আপনারা যদি কাজ করতে চান তাহলে আমার সাথে কথা বলবেন, ভিডিওতে কথা বলবেন বলতে আপনারা ভিডিও নিচে কমেন্ট করবেন যে আপনারা কাজ করতে চান, তো আপনাদের কমেন্টে অনুযায়ী নির্ধারিত করে আমি ভিডিওটি করব। যদি কমেন্টে অনেক করেন, অনেকে কাজ করতে চান তাহলে আমি ভিডিওটি করব, তো আপনাদের উপর ডিপেন্ড করতেছে আপনারা কি কাজ করবেন কি না, বা ভিডিও নিয়ে কোনো কিছু জানতে চান কি না, তো আমাকে কমেন্ট করবেন। তো ভিডিওটা নিয়ে অনেক বড় হয়ে গেছে, তো আমি আজকে আর ভিডিওটা লং করব না, বেশি সামনে এগোব না। তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, আর নতুন নতুন ভিডিও পেতে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, তো বেল আইকনটি অন করে দিবেন এখান থেকে। তো আমাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার পর আপনারা বুঝতে পারবেন যে আমি কীরকম কাজ করি, কিছুদিন থাকুন আস্তে আস্তে সব কিছু আপনাদেরকে শিখিয়ে দেবো। আমার এই চ্যানেল অনলাইন ভিত্তিক, এখানে দেখুন অ্যাবাউট সব কিছু দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।